हेलो बंधुरा, वेलकम टू प्रतिभास किचन। आज के लिए एक नतून रेसिपि, तो आज के बनाब मटर डाल दिए निरामिष कूमड़ो शाक। कूमड़ो शाकटा बाड़ीर गाछेर ही माने छोटो टबे होयेछिलो। तो कूमड़ो शाक करते आमार की की लागजे एक बार देखिनी। आगे देखेछिलाम ये कूमड़ो पाता दिए आमी चिंगड़ी माछेर पातुरी करेछिलाम। तो आज के करब ये कूमड़ो शाकटा। सत्यि देखते माने काटते माया लागजे, किन्तु किछु करार नेइ। हमारे झाउ गाछटाओ नष्ट हो जाच्छे, कूमड़ो शाकटा बेशी तो बड़ो हबे ना, ताई ये पातागुली शुकिये जाच्छे। तो आमी गाछटा आजके केटे शाकटा रान्ना करब। तो कि प्रसेसे रान्ना करछि ना करछि एकबार देखे नेबेन, कारण ये गाछे तो आर कूमड़ो हबे ना, फलन धरबे ना, कारण एत छोटो गाछे। तो आमी गाछटा एखन केटे नेब। ये शाकटा केटे नियेछि, जे परिष्कार हये गेछे, एइटाई आजके रान्ना करब। अनेक समय छोटो बयसेई केटे नेब भेबेछिलाम, किन्तु आस्ते आस्ते काटबो काटबो रान्ना करब करब करे करा हयनि। तो एइ जे एटा करे नि, आगे आमी शाकटा आगे कुचि करे नि, तारपरे आमी आबार आसछि। जे कूमड़ो शाकटाके केटे छोटो करे नियेछि, माने कूमड़ो शाकटा गाछेर कूमड़ो शाक भेबेछिलाम अल्प हबे, अनेकटाई हयेछे। आर एखाने निये नियेछि सब्जि, जे आलू, শিম, নতুন বাজারে দেখছিলাম শিম, বেগুন, কুমড়ো, পটল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতন সর্ষে পোস্ত। তো আমি এটা আগে বেটে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। খুব সুন্দর হয়েছে, কিন্তু গাছটা কাটতে আমার সত্যি মায়া লাগছিল, কিন্তু কিছু করার নেই, গাছটা তো ওখানে হবে না, তাই গাছটা কেটে ফেললাম। তো নিজের গাছের কুমড়ো শাকটা রান্না করে দেখি কতটা টেস্ট লাগে, কোনো সার ছাড়া, কিছু ছাড়া, সার ছাড়া কুমড়ো শাক। তো আমি এখানে পাঁচ রকম সবজি হয়ে গেছে, তো আগে আমি মশলাটা বেটে নিই। তো আমি এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের বলতেও ভুলে গেছি, আমি নিজেও ভুলে গেছি। তো মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি, তার মধ্যে একটা আদা দিয়ে দিয়েছি। তো আমি আগে এই মটর ডালটা বেটে আগে বড়া করে নেব, সেই বড়া দিয়ে আমি কুমড়ো শাকটা করব। তো আগে এই মটর ডালটা আমি আগে বেটে নিই, অল্প জল দিয়ে বাটবো, বেশি জল দেবো না। এই যে লঙ্কা দিয়ে আমি মটর ডালটা বেটেছি, এই বড়াও শুধু খেতেই ভাল লাগে, তাই এর মধ্যে আমি একটু অল্প একটু নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়ে আমি প্রথমে ছোটো ছোটো কয়েকটা বড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব একটা মিহি বাটিনি, তাহলে টেস্টটা লাগে না। এমনি অল্প পরিমাণে লবণ দিলাম, একটুখানি কালো জিরে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে বড়াটা করতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রিফাইন তেল আর সর্ষের তেল মিশিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে ছোটো ছোটো কয়েকটা বড়া করে নেব। আপনারা চাইলে বড়ার বদলে বড়িও দিতে পারেন, কিন্তু বড়া দিয়ে করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। তা আমি এখানে মটর ডালটাই নিয়েছি, ছোলার ডাল দিলেও হয়ে যায়। তো আমার ঘরে ছোলার ডাল ছিল না, আমি মটর ডাল দিয়ে বড়াটা করেছি। এরকম ছোটো ছোটো করে কয়েকটা বড়া আমি করে নেব, হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটি নেওয়ার পর আমি এই যে ছোটো ছোটো বড়া করে নিচ্ছি। ডালটা খুব একটা মিহি বাটিনি, কারণ হচ্ছে একটুখানি মানে ডাল ডাল হাতে লাগলে খেতে ভালো লাগে, সেগুলি ধিমি আছে। বড়াটা আমি পুরো ভেজে নেব এপিটোপিট করে। আমি আরেক পিট উল্টে দিচ্ছি, সাবধানে উল্টাবেন, আমি এবার ডুবো তেলে ভাজছি না, অল্প তেলেই ভেজে নিচ্ছি, তাহলে এই তেলটা দিয়ে আমি আবার রান্নাটা করে নিতে পারব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তারপরে তেলটা তুলে অল্প করে নিতে পারবেন। মোটামুটি মটর ডালগুলি বড়াগুলি ভাজাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই বড়া ভাজা শুধু শুধু খেতে দারুণই লাগে, মানে রান্নাতে না দিলেও চলবে। আবার এই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলেও খুব সুন্দর লাগে, নিরামিষ তরকারি। আর অল্প একটু ডাল আছে, আমি সেগুলিও বড়া করে নিচ্ছি একই প্রসেসে। সব বড়া ভাজা হয়ে গেছে, আমি সব বড়াগুলিকে তুলে নিচ্ছি। এই যে বড়া ভাজা কমপ্লিট, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, প্রথমে আমি আলুটা হালকাভাবে ভেজে নেব, দিয়ে দেবো অল্প একটু লবণ, হলুদ আর অল্প লবণ। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, তারপরে পটল, পটলটাও হালকা ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকি সব সবজিগুলি দিয়ে দেবো একসাথে। তো আমি প্রথমে আলুটা হালকা ভেজে নিচ্ছি, আর
আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পটলটা। সব সবজি ভালো করে কেটে ধুয়ে নেবেন, পারলে একটু জলে ভিজিয়ে রাখবেন। এবার এই দুটো ভাজা হয়ে গেলে আমি বাদ বাকি সবজিগুলি দিয়ে দেবো। সবজি ভাজা হয়ে গেছে, আমি বাদ বাকি সবজিগুলি দিয়ে দিচ্ছি। বেগুনও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে শাকটা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি, কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কুচিয়ে রেখেছিলাম, পুরো শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব। আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ মজে আসার পর আমি তারপরে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি আরও দু তিন মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো, যাতে শাকটা আর একটু মজে আসুক। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আমি আবার চাপটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা মজে এসছে। এবার আমি এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই কাটি করেই অল্প একটু ধোয়া জলটা দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আরও একটুখানি কষি আমি আবার চাপা দিয়ে রাখবো। রান্নাটা পুরো চাপা দিয়ে দিয়েই হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি, সময় কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুনু শাকের একটা সত্যি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দারুণ লাগছে। মানে এই ওয়েদারে, এখন তো তাও একটু গরম গরম পড়েছে, মাঝখানে একটু ঠান্ডা পড়েছিল, এই ওয়েদারে ভ্যারাইটিস সবজি যেমন পাওয়া যায়, রান্না করেও শান্তি। মানে দারুণ সব কিছু সবজি দিয়ে, আপনি মাছের ঝোল বলুন, সবজি বলুন, ডাল বলুন, সব কিছুই খেতে ভালো লাগে। আর গরমকালে মনে হয় যে কিছুই খেতে ভালো লাগছে না। তা আমি কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেবো। রান্নাটা বেশিরভাগ ধিমি আছেই হচ্ছে। আবার ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝখানে আমি দুবার ঢাকাটা খুলে একটু কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসছে। এবার আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কি না। অল্প একটু লবণ দেবো আর একটুখানি মিষ্টি দেবো। আমি অল্প একটু লবণ দিচ্ছি, জাস্ট অল্প, আর একটুখানি চিনি অ্যাড করছি। আর যেই বাটিতে আমি মশলাটা বেটেছিলাম সেই বাটি থেকে অল্প একটু জল দিচ্ছি, আর কিছু করব না। এইভাবেই আরও দু তিন মিনিট হয়ে গেলে রান্না রেডি হয়ে যাবে। সবার শেষে দিয়ে দেবো বড়াগুলি। বড়াগুলি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই তৈরি। ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন হয়ে এসছে একটুখানি, জাস্ট আর একটু গা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। সব তরকারি সিদ্ধ হয়ে গেছে, একটু আলু আমি গেলে দিচ্ছি দু একটা। এবার আমি বড়াগুলি দিয়ে দেবো, যেই বড়াগুলি আমি ভেজেছিলাম সেই বড়াগুলি দিয়ে দিলাম। আর দু এক মিনিট নাড়িয়ে আমি বন্ধ করে দেবো। এবার আঁচটা পুরো বাড়িয়ে দিয়েছি, রান্না কমপ্লিট। কত সুন্দর সবুজ সবুজ হয়েছে, কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এই ওভেনের মধ্যে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি কিছুক্ষণ এভাবেই চাপা দিয়ে রেখে দেবো, যাতে গরমেই আর একটু মজে যাবে। রান্না পুরো রেডি, তো আমি এবার প্লেটিং করব। তো অসম্ভব, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা এই প্রসেসেই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, মানে মটর ডালের বড়া করে তারপরে কুমড়ো শাকটা রান্না করে দেখবেন। নর্মালি যে রান্না করেন কুমড়ো শাক, তার চেয়েও বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।